সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন কর্কট রাশি জাতক জাতিকা বা তো কর্কট রাশির দর্শক বৃন্দ যারা আছেন তাদের জন্য 2022কে বিদায় জানিয়ে 2023কে স্বাগত জানাচ্ছি। তো এই 2023 সালে বাড়ি গাড়ি অর্থ আপনাদের হাতের মুঠোয় থাকবে। তো কিভাবে কর্কট রাশি জাতক জাতিকাদের বাড়ি গাড়ি হাতের মুঠোয় থাকবে, সেই হাতের মুঠোয় থাকার পথে বাধা সৃষ্টি করতে পারে কোন কোন দিক থেকে দেখুন। বর্ষারম্ভকালে রাশিচক্র পর্যবেক্ষণ করলে দেখা যায় যে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পত্তিকারক মঙ্গল কিন্তু আপনাদের রাশির একাদশ থেকে যাত্রা শুরু করবে এবং পঞ্চমে গিয়ে তার নিজ গৃহে গিয়ে যাত্রা শেষ করবে। তো এই যে মঙ্গলের অধিককাল শুভ প্রভাব, এটি কিন্তু আপনাদের, বিশেষ করে মঙ্গল হচ্ছে সম্পত্তিকারক গ্রহ, এমনকি শৌর্য বীর্য ঐশ্বর্যের কারক গ্রহ। তো এই মঙ্গল আপনাদের বিশেষ করে গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া বছরের শুরুতেই কিন্তু মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে। তো বৃহস্পতি ভাগ্যভাবে অবস্থান করলে কর্কট রাশির জাতক জাতিকাদের রাজযোগ তৈরি করে, এমনকি রাজযোগের ফল দিয়ে থাকে। তো সেই বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর ফেলবে, যার ফলে বিশেষ করে ভাগ্যের আপনাদের কি পরিবর্তন ঘটাবে, বিশেষ করে ভাগ্যাধিপতি ভাগ্যস্থানে, অর্থাৎ সে আবার রাশিতে দৃষ্টি দেবে। তো দিয়ে বিশেষ করে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি এই বৃহস্পতির যে জ্ঞান গরিমা, যে সুনাম যশ প্রতিষ্ঠা, এমনকি নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব, এগুলো কিন্তু হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে বৃহস্পতি ভাগ্যাধিপতি ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, তবেই না তো বাড়ি গাড়ি অর্থ আপনাদের হাতের মুঠোয় আসবে। তাছাড়া এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে পড়বে, অর্থাৎ কন্যা রাশির উপর। তো কন্যা রাশির উপর সপ্তম দৃষ্টি পড়ায় বিশেষ করে তৃতীয় ভাব যে আপনাদের ধৈর্য বাড়াবে, সাহস বাড়াবে, পরাক্রম বাড়াবে, এমনকি মানসিক শক্তি দ্বিগুণ করে তুলবে, সেই সঙ্গে ভাই বোনদের সাথেও কিন্তু সখ্যতা গড়ে উঠাবে। তাছাড়া আমি পূর্বেই বলেছি যে মঙ্গল হচ্ছে রাজযোগকারী গ্রহ, সে পঞ্চমপতি এবং দশমপতি। তো পঞ্চমে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তো এই নবম দৃষ্টিতে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এই বছরটি একটি দৈব আশীর্বাদপূর্ণ বছর হিসেবে গণ্য হবে। তো এই বছরে কিন্তু শিক্ষার্থীদের প্রতিযোগিতায় জয়ী হতে হবে, এমনকি তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ নিতে হবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্ম পেতে হবে, তবেই না ভবিষ্যৎ গড়তে হবে। তো এই বছরের কোন সময় শিক্ষার্থীদের জন্য বিশেষ করে সুবর্ণ সুযোগ দেবে, কোন সময় শিক্ষার্থীরা তারা মনের মতো কলেজ ভার্সিটি বা বিশেষ করে কর্ম পাবে, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও কিন্তু এই পঞ্চমপতি মঙ্গলের এবং দশমপতি মঙ্গলের শুভ প্রভাবে এবং পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ায় বিশেষ করে উত্তরাধিকার সূত্রেও কিন্তু ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তি ঘটাবে। তো কোন সময় ঘটাতে পারে তার জন্য কিন্তু গোটা বছরের এই ভাগ্যাদেশ থাকছে এই ভিডিওতে। তো বিশেষ করে যখন শুভ সময় তখন শুভ সময়কে আমাদের আরও শ্রম মেধা প্রযুক্তি কৌশল দিয়ে আরও এগিয়ে যেতে হবে, আর যখন অশুভ সময় তখন বিশেষ করে সেই অশুভ সময়কে প্রতিহত করতে হবে। তো প্রতিহত করার জন্য কি প্রতিকার ধারণ করতে হবে তাও কিন্তু বলা হবে এই ভিডিওতে। তাছাড়া শনি কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য মারক গ্রহ, সে সপ্তমে থেকে তার তৃতীয় দৃষ্টি ভাগ্যভাবে ফেলবে, সপ্তম দৃষ্টি আপনাদের রাশির উপর ফেলবে আর দশম দৃষ্টি চতুর্থভাবে ফেলবে। তবে এটি ক্ষণস্থায়ী, এ কিন্তু 18 জানুয়ারি 2023 ইংরেজি তারিখে এই শনি মহারাজ অষ্টমে গমন করবে। তো মারক শনি অষ্টমে নিধন স্থানে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় স্থানে পরিভ্রমণ করবে। তো কতটা ধন সম্পদ হানি ঘটাতে পারে, এমনকি সে নিধন স্থানে গমন করে কর্মভাবে তার তৃতীয় দৃষ্টি ফেলবে, আর কর্মভাবে বছরের সিংহভাগ সময় কিন্তু রাহু অবস্থান করবে। তো এই যে রাহু 1 জানুয়ারি 2023 থেকে 29 নভেম্বর 2023 পর্যন্ত যে কর্মভাবে থাকছে এবং তৎপরবর্তীতে রাহু 29 নভেম্বর ভাগ্যস্থানে গমন করে কর্মভাবেও দৃষ্টি দেবে, তো বিশেষ করে কর্মস্থলের বাধা বিপত্তি কীভাবে দূর করবেন, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে কীভাবে আপনারা চমক দেখাবেন,
তাছাড়া বিশেষ করে যে সুনির্দিষ্ট কর্মভাবে পড়ায়, কর্ম নিয়ে কতটা চিন্তিত আপনাদের করে তুলবে, সেই সঙ্গে কোন কর্ম কোন ব্যবসায় এই বছর আপনাদের সফলতা আনতে পারে, এমনকি অর্থ হাতের মুঠোয় আনতে পারে। তাছাড়া এই শনি মহারাজ যে 18 জানুয়ারি 2023 ইংরেজি তারিখে অষ্টমী নিধন স্থানে গমন করে সে আপনাদের ধন ক্ষয় করাবে নাকি ধন সম্পদ দেবে, বিশেষ করে কোন কোন দিক থেকে ধন ক্ষয় করাতে পারে, এমনকি তখন কিন্তু ধনভাবে দৃষ্টি দেবে। তো ধনভাবে শনির যে সপ্তম দৃষ্টি পড়বে, তো বিশেষ করে সঞ্চয় করা কিন্তু কঠিন হবে, এমনকি সঞ্চয়েও আঘাত আনতে পারে। তাই তো এবছর কিন্তু অধিক সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে, তবেই না বাড়ি গাড়ি অর্থ হাতের মুঠোয় আসবে। তাছাড়া শনি অষ্টমে গমন করে তার দশম দৃষ্টি বিদ্যাভাবে ফেলবে, তো বিদ্যাভাবে ফেলায় শিক্ষার্থীদের যে একেবারে ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলেই যে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, বা ধরুন উচ্চ শিক্ষার্থী বিদেশ যাবে, বা ধরুন সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, তবে সেক্ষেত্রেও কিন্তু শনি মহারাজ শ্রম ব্যতিরেকে কখনোই ফল দেয় না। তাছাড়া শনি যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে অশুভ গ্রহ এবং মারক গ্রহ, সে কিন্তু অশুভ অবস্থায় কিন্তু বছরের সিংহভাগ সময় থাকবে। তবে এই অষ্টমভাবে শনি যখন 18 জুন থেকে 7 নভেম্বর পর্যন্ত বক্রস্থ হবেন, এই সময় কিন্তু শনির যে তীব্রতা, এই তীব্রতা অনেকাংশে কমে আসবে। তো সেই সুযোগকে কাজে লাগিয়ে তবেই না কিন্তু বাড়ি গাড়ি অর্থ হাতের মুঠোয় আনতে হবে এবং জীবনের ভিতকে মজবুত করতে হবে। তাছাড়া বিশেষ করে দেখতে হবে যে রাহু কিন্তু 1 জানুয়ারি 2023 থেকে 29 নভেম্বর 2023 পর্যন্ত কর্মভাবে থাকছে। তো কর্মভাবে থেকে আপনাদের রাশির ষষ্ঠভাবে তার পঞ্চম দৃষ্টি ফেলছে, তো এই ষষ্ঠভাব থেকে আমরা রোগ ব্যাধি বিচার করি। তো কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের এবছর শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিশেষ করে স্বাস্থ্যের কোনো অবনতি ঘটবে কি না, কী কী রোগে ভুগতে পারেন, এমনকি শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোন কোন দিকে সতর্ক থাকতে হবে, সেই সঙ্গে বিশেষ করে চতুর্থে যে রাহু দৃষ্টি থাকবে আর চতুর্থে কেতু থাকবে, বছরটিও কিন্তু কেতুর বছর। তো চতুর্থ ভাব থেকে আমরা সাধারণত গৃহ সুখ বিচার করে থাকি, মায়ের শরীর স্বাস্থ্য বিচার করে থাকি, এমনকি বন্ধু বান্ধব কোমল শিশুদের লেখাপড়া এগুলো বিচার করে থাকি। তো এই যে 29 নভেম্বর 2023 পর্যন্ত চতুর্থে রাহু দৃষ্টি এবং চতুর্থে কেতু, বিশেষ করে এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যে কিছুটা আঘাত আনতে পারে, এমনকি বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ তৈরি হতে পারে, বন্ধুত্ব করার আগে ভাবতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারপর বন্ধুত্ব বা অংশীদারি ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে। সেই সঙ্গে পারিবারিক এবং দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন সপ্তম এবং অষ্টম পথে শনি মহারাজ কিন্তু বিশেষ করে আপনাদের জন্য পাপ গ্রহ এবং অশুভ গ্রহ, তো সেই শনি সপ্তম থেকে যাত্রা শুরু করবে, তো বিশেষ করে নজর রাখতে হবে শনির দিকে, এমনকি এই শনির কিন্তু বছরের শুরুতে চতুর্থভাবেও দৃষ্টি থাকছে। তাই তো যারা ভাড়ার বাড়িতে বসবাস করেন তাদেরও কিন্তু সতর্কতার সাথে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত এবছর বাসা বাড়ি পাল্টানোর জন্য একটা ঝামেলাও কিন্তু আপনাদের পোহাতে হতে পারে। তো তাছাড়া বিশেষ করে আপনাদের ধনপতি রবি কী দেবে, রবি প্রতি মাসে একবার রাশিচক্র প্রদক্ষিণ করবে, তো ধন সঞ্চয়ের ক্ষেত্রে ধনভাবে আমি পূর্বেই বলেছি যে শনির দৃষ্টিপাত পড়বে 18 জানুয়ারি 2023 থেকে, তো বিশেষ করে আমাদের সঞ্চয়ের দিকে মনোযোগ হতে হবে, ধার কর্জ ঋণ দেওয়া থেকেও কিন্তু বিরত থাকতে হবে, সেই সঙ্গে বিশেষ করে কোনো দলিলপত্র হাতে আসতে আসতে মাঝপথেও কিন্তু আটকে যেতে পারে, এমনকি আত্মীয় স্বজনদের সাথে কিছুটা মতানৈক্য তৈরি হতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া তৃতীয় এবং দ্বাদশপতি বুদ্ধির দেবতা বুধ, বুধ দ্রুত গতিশীল গ্রহ, সে ষষ্ঠ থেকে যাত্রা শুরু করে আবার আপনাদের রাশির ষষ্ঠে ধনুরাশিতে গিয়ে গোটা বছরের যাত্রা শেষ করবে। তো এই যে বুধ আপনাদেরকে কী দেবে,
বিশেষ করে বুদ্ধির তীক্ষ্ণতা দেবে নাকি পদে পদে ভুল করবেন? তো এবছর কিন্তু আপনাদের এই বুধের অশুভত্ব বেশি দেখা দেবে, এমনকি রাশি সাপেক্ষে বুধ কিন্তু পাপক গ্রহ। তো সেক্ষেত্রে বিশেষ করে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করার ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো বাধা আসতে পারে, এমনকি বুদ্ধিভ্রংশতা দেখা দিতে পারে, পদে পদে ভুল করতে পারেন, সেই ভুলের মাশুল গুনতে হতে পারে, সেদিকেও নজর রাখতে হবে। তাছাড়া মনে রাখতে হবে যে আকস্মিক ব্যয়টাও কিন্তু বুধ করাবে। তো যে বুধ আকস্মিক ব্যয় করাবে, তো এটা বুদ্ধির ভুলে আমরা বিনিয়োগ করব, না বুঝে কোনো চুক্তি সম্পাদন করব, এমনকি নেশা মদ্য জুয়ার দিকে আকৃষ্ট হব, মানসিক বিষণ্ণতা থাকবে। তো এইগুলো যদি থাকে তখন কিন্তু বিশেষ করে এই বছর বাড়ি গাড়ি অর্থ হাতের মুঠোয় আনার পথে বিশেষ করে বুধ কিন্তু বাধা সৃষ্টি করতে পারে। তাই তো বিশেষ করে বুধের অশুভত্ব কিন্তু দূর করতে হবে। তো অশুভ গ্রহের অশুভত্ব দূর করতে হবে আর শুভ গ্রহের শুভত্ব বাড়াতে হবে, তবেই না কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের এবছর বাড়ি গাড়ি অর্থ হাতের মুঠোয় আসবে। তাছাড়া চতুর্থ এবং আয়পতি প্রেমের দেবতা শুক্রাচার্য বছরের শুরুতেই সপ্তম থেকে যাত্রা শুরু করবে। তো এই যে শুক্রের রাশি পরিবর্তন, বিশেষ করে কোন সময় এই শুক্রাচার্য অশুভ ফল দেবে আর শুক্র কোন সময় স্নেহ মায়া মমত্ব দিয়ে এমনকি সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরিয়ে তুলবে, তো তার জন্য কিন্তু বিশেষ করে কোন তারিখ থেকে কোন তারিখটি আপনাদের জন্য শুভ যাবে সেই সময়টি আপনাদের নোট করে রাখতে হবে। আর যে সময়টি অশুভর কথা বলা হবে সেই সময়টি বিশেষ করে সতর্কতার সঙ্গে চলার জন্য আপনাদের মনে গেঁথে রাখতে হবে, তবেই না কিন্তু এই 2023 সালের অশুভত্ব দূর করে শুভত্বের মাত্রা বাড়িয়ে তবেই বাড়ি গাড়ি অর্থ হাতের মুঠোয় আনতে হবে। তাই তো এই ভিডিওতেই কিন্তু আপনারা জানতে পারবেন যে গোটা বছর আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কর্ম ব্যবসা অর্থভাগ্য কেমন চলবে, তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা কতটা বজায় থাকবে, এমনকি শিক্ষার্থীদের সফলতা বা শিক্ষার্থীদের ব্যর্থতা সব কিছুই কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে। সেই সঙ্গে বিশেষ করে কোন কোন দিকে অশুভ আসতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম কেমন থাকতে পারে, বন্ধুত্ব কতটা অটুট থাকতে পারে, আত্মীয় স্বজনদের সাথে সখ্যতা থাকবে নাকি কোন সময় আত্মীয় স্বজনদের সাথে সখ্যতা নষ্ট হতে পারে, সেই সঙ্গে 2023 সালের গোটা বছরের অশুভত্ব দূর করার জন্য কী প্রতিকার ধারণ করতে হবে তারই পূর্বাভাস নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো দর্শকবৃন্দ, মনের খাতা খুলে রাখুন এবং তাতে লিপিবদ্ধ করে রাখুন, যদি আমার দেওয়া প্রেডিকশান কর্কট রাশির জাতক জাতিকাদের এই 2023 সালের ভাগ্যাদেশের সঙ্গে আমার প্রেডিকশান মিল খায়, তবেই না আপনারা ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। সেই সঙ্গে যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, দেখুন সর্বপ্রথম আমরা আসব এক নজরে 2023 সালটি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। তো দেখুন, আমি পূর্বেই বলেছি বছরের শুরু থেকে 22 এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টিপাত থাকবে, পঞ্চম দৃষ্টি। তো এই যে বৃহস্পতির দৃষ্টি থাকবে তার মধ্যে 1 জানুয়ারি 2023 থেকে 18 জানুয়ারি 2023 পর্যন্ত কিন্তু শনিরও দৃষ্টি থাকবে। তো বিশেষ করে শনির যে সপ্তম দৃষ্টি 1 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত থাকছে, এই সময় বিশেষ করে আপনাদের কিছুটা মনকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা মনের অভিলাষ পূর্ণ হওয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেও কিন্তু বিশেষ করে বিজয়ী না হয়ে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে। তথাপিও বৃহস্পতির দৃষ্টি 22 এপ্রিল পর্যন্ত আপনাদের রাশিতে থাকার কারণে বিশেষ করে আপনাদের যেমন ধৈর্য সাহস মনোবল জনবল যেমন বৃদ্ধি করবে, তেমনি সুনাম যশ প্রতিষ্ঠা দেবে, এমনকি আপনাদের রাশির ভাগ্যাধিপতি ভাগ্যস্থানে থেকে পঞ্চম দৃষ্টি দেবে। তো ভাগ্য
লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে তুলবে। তো যখন লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে সেই ভাণ্ডার খুলেই কিন্তু আপনারা বাড়ি গাড়ি অর্থের প্রাচুর্যে ভাসবেন বা এগুলো হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিশেষ করে এই বৃহস্পতি ভাগ্যস্থানে থেকে আপনাদের যারা নেতৃত্বে আছেন, কর্তৃত্বে আছেন, শ্রেষ্ঠত্বে আছেন, তাদের সফলতা আরও হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিদের কেরিয়ার চমকাবে, অধ্যয়ন চমকাবে, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, দেশ বিদেশ ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ কিন্তু এবছর লাভদায়ক করাবে। সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে স্বদেশ বিদেশ ভ্রমণের মাত্রা কিন্তু বাড়িয়ে দেবে। কেন বাড়াবে? কারণ বৃহস্পতি কিন্তু শুধু পঞ্চমে আপনাদের পঞ্চম দৃষ্টি শুধু রাশিতে দিচ্ছে তা কিন্তু নয়, তার সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে কন্যা রাশির উপর দিচ্ছে। তো কন্যা রাশির উপর তার সপ্তম দৃষ্টি দেওয়ার কারণে ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে তোলাবে, তাদের সঙ্গে বিশেষ করে অমিল মিলে পরিণত করাবে। সেই সঙ্গে পঞ্চমে দৃষ্টি দিয়ে কিন্তু শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দেবে, এমনকি তারা ভবিষ্যতের ভিত গড়তে সক্ষম হবেন। তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ এই বছরে সুপ্রশস্ত করবে। তো যেমন উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন, নিজেরাও কিন্তু প্রচুর উপার্জন করবেন, যার ফলে কিন্তু আপনাদের বিশেষ করে বাড়ি গাড়ি অর্থ হাতের মুঠোয় থাকবে, এবছরে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তবে মনে রাখতে হবে যে 22 এপ্রিল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কিন্তু কর্মভাবে গমন করবে। তো কর্মভাবে গমন করবে তখন রাহুর সঙ্গে যুক্ত থাকবে 29 নভেম্বর 2023 পর্যন্ত। তো এই যে রাহুর সঙ্গে যুক্ত থেকে বিশেষ করে কর্মভাবস্থ বৃহস্পতি সে কিন্তু আপনাদের রাশির ধনভাবে পঞ্চম দৃষ্টি ফেলবে, এখানে রাহুরও কিন্তু নবম দৃষ্টি থাকবে। তো বিশেষ করে বৃহস্পতির দৃষ্টিতে যতটা ধন সঞ্চয় হবে তো রাহুর নবম দৃষ্টিতে কিন্তু আকস্মিক ধন ক্ষয়ও হতে পারে। তাই তো সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, এমনকি বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়ানোর কিন্তু চেষ্টা করতে হবে। সেই সঙ্গে বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি তখন চতুর্থভাবে পড়বে। তো 22 এপ্রিল থেকে 31 ডিসেম্বর 2023 ইংরেজি তারিখ পর্যন্ত বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি কেতুর বছরের কেতুর অশুভত্ব দূর করতে দেবগুরু বৃহস্পতি কর্মভাবে গমন করে রাহুর সঙ্গে যুক্ত হয়ে কেতুর অশুভত্ব দূর করবে, যার ফলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রেমিক প্রেমিকা এমনকি সহকর্মী অংশীদার মালিক ভাড়াটিয়া এদের সঙ্গে কিন্তু সখ্যতা গড়ে উঠবে, এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে এই বছরটিতে। তাছাড়া ষষ্ঠভাবে বৃহস্পতির যে নবম দৃষ্টি পড়বে 22 এপ্রিল থেকে তখন কিন্তু বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যাদের মাজায় ব্যথা, মাথায় যন্ত্রণা, মেরুদণ্ডের প্রবলেম, এমনকি মানসিক বিষণ্নতা, হার্টের রোগ, সেই সঙ্গে ব্লাড প্রেশার বা উচ্চ নিম্ন রক্তচাপ এগুলো যাদের আছে সেগুলো অনেকাংশে কমিয়ে দেবে। তবে এই সকল বিষয় কমিয়ে দিলে রাহুর যে পঞ্চম দৃষ্টি 29 নভেম্বর পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে, তো বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে, সময় মতো আহার করতে হবে এবং নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সেই সঙ্গে শনি মহারাজ কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে পাপগ্রহ, সে অষ্টমে 18 জানুয়ারি 2023 ইংরেজি তারিখে গিয়ে বিশেষ করে আপনাদের চোর চিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজ এগুলোর খপ করে ফেলতে পারে, এমনকি নেশা জাতীয় দ্রব্যের টোপ দিতে পারে, ঘুষের টোপ দিতে পারে, অস্ত্রশস্ত্রের গোলা বারুদের ব্যবসা করার টোপ দিতে পারে। তো এই সকল টোপ দিয়ে সেই টোপ যদি আপনারা গিলে ফেলেন তখন কিন্তু আপনাদের বিশেষ করে কারাবাস বরণ করতে হতে পারে বা ধরুন কোনো না কোনো মান সম্মান সম্ভ্রম এগুলো নষ্ট হতে পারে, সেই সঙ্গে গোটা পরিবারে একটা আঘাত কিন্তু হানতে পারে। সেই সঙ্গে মনে রাখবেন শনি মহারাজ সততা ব্যতিরেকে এমনকি কর্ম
ব্যতিরেকে কিন্তু কখনোই ফল দেয় না। তো ন্যায়ের পথে সত্যের পথে থাকতে হবে, তবেই না শনি মহারাজ কিন্তু তার নিধনযোগ্য কম ঘটাবে। শনির দুটি রূপ, একটি হচ্ছে সে স্বসাগরাধনের অধিপতি করে, আরেকটি হচ্ছে যে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণে পরিণত করে, আর আরেকটি হচ্ছে বিদ্রোহ ঘটায়, ফাটল ঘটায়, ক্ষয়ক্ষতি ঘটায়, লোকসান ঘটায়, এমনকি বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য যেন চেপে ধরে। তো শনি কিন্তু গোটা বছরই কিন্তু অশুভ ফল দেবে, সেদিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া কর্মপতি মঙ্গল এবং পঞ্চমপতি মঙ্গল হচ্ছে রাজযোগকারক গ্রহ। তো এই মঙ্গল হচ্ছে আপনাদের বৃষ রাশি থেকে যাত্রা শুরু করবে। তো 13 মার্চ 2023 ইংরেজি তারিখে মঙ্গল মিথুনে গমন করবে আপনাদের রাশির দ্বাদশে। তো এই দ্বাদশে যখন মঙ্গল গমন করবে, তো মিথুনে মঙ্গল কিন্তু শক্তিশালী থাকে, সেটি 11 মে পর্যন্ত থাকবে। তো এই সময় মঙ্গল কিন্তু বিশেষ করে বিদেশ গমন করাবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি ধন সম্পদের প্রাচুর্যে ভাসাবে। এই সুযোগেই কিন্তু আপনাদের বাড়ি গাড়ি ক্রয়ের একটি স্বপ্ন বাস্তবায়িত করাবে। তো সে সময়টি কিন্তু 13 মার্চ থেকে 11 মে 2023 ইংরেজি তারিখ এই সময়টিতে। তাছাড়া তৎপরবর্তীতে মঙ্গল যখন 17 নভেম্বর 2023 ইংরেজি তারিখে বৃশ্চিক রাশিতে গমন করবে, তো এই বৃশ্চিক রাশিতে গমন করে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত যে বৃশ্চিকে পরিভ্রমণ করবে, এই আরেকটি সময় কিন্তু বিশেষ করে আপনাদের বাড়ি গাড়ি অর্থ সম্পদ সম্পত্তি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তি এগুলোর স্বপ্ন সাধ বাস্তবায়ন করবে। এমনকি বিশেষ করে মামলা মকদ্দমা কোর্ট কেস সালিস বিচারের রায়ও পক্ষে আনবে, যার ফলে দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শৌর্য বীর্য ঐশ্বর্য বাড়াবে, আপনাদের ক্ষমতার দাপট বাড়াবে, এমনকি বীরত্বপূর্ণ একটি সময় কিন্তু উপহার দেবে। তো বছরের শেষ ভালো যার সব ভালো তার, এটি কিন্তু আপনাদের জন্য এবছর নিঃসন্দেহে বাস্তবায়িত হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তবে মনে রাখতে হবে মঙ্গল যখন আপনাদের রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, তো আপনারা কর্কট রাশির জাতক বা জাতিকা, তো 11 মে থেকে 1 জুলাই এই সময় যে আপনাদের রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে নিচস্থ হয়ে, তো তখন কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি করবে, বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো ছোটোখাটো দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ এগুলো কিন্তু ঘটতে পারে, এমনকি বিশেষ করে ছোটোখাটো অপারেশনও লাগতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। স্বাস্থ্যগত ব্যাপারে গোটা বছরই সচেতন থাকতে হবে, বড় কোনো রোগ ব্যাধি হয়তো জেঁকে বসবে না, তথাপিও সতর্কতাই একমাত্র স্বাস্থ্য ভালো রাখার মূল মন্ত্র হয়ে কাজ করবে। তাছাড়া তৎপরবর্তীতে 1 জুলাই থেকে 19 আগস্ট পর্যন্ত মঙ্গল কিন্তু ধনভাবে যাত্রা করবে সিংহ রাশির উপর দিয়ে। তো সিংহ রাশিতে যখন যাত্রা করবে তখন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং শনির সপ্তম দৃষ্টি থাকবে এই ধনভাবস্থ মঙ্গলের উপর। তো বৃহস্পতি এবং সক্ষেত্রগত শনির দৃষ্টিতে আপনাদের প্রচুর ধন সঞ্চয় হবে, যারা ব্যাংক ঋণ প্রাপ্তির আশায় হুন্নি হয়ে ছুটে বেড়াচ্ছেন তাদের স্বপ্ন সাধ বাস্তবায়িত করাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে বিশেষ করে সফলতার গ্রাফ ধাপে ধাপে উন্নতির দিকে ধাবিত করবে। আর এই মঙ্গল 19 আগস্ট থেকে 4 অক্টোবর যখন কন্যা রাশিতে গমন করবে, তো এই কন্যা রাশিতে গমনকালীন সময় বিশেষ করে ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে তুলবে, তাদের কাছ থেকে সহযোগিতাও আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, তাছাড়া আপনাদের ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দিয়ে এক রাজকীয় সময় কিন্তু এই মঙ্গল আপনাদের দেবে। তবে মঙ্গল যখন তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এই সময়টি কিন্তু সতর্ক থাকতে হবে, রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো বর্জন করতে হবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে। তো সেই সময়টি কিন্তু 4 অক্টোবর থেকে 17 নভেম্বর আপনাদের সতর্ক থাকার একটি সময়। তো এই সময়টি আপনারা লিখে রাখুন, দেখবেন এই সময় যদি সতর্ক থাকতে পারেন, এমনকি জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে পারেন, বন্ধুত্ব প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে পারেন, অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে পারেন, মালিক ভাড়াটিয়ার মধ্যে
চিত্রতা রাখতে পারেন, তবেই না সুখের হাসি মুখে ফুটবে এবং এই মঙ্গলের অশুভত্ব দূর করতে আপনারা সক্ষম হবেন। তাছাড়া কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের যেহেতু বছরের শুরু থেকে 29শে নভেম্বর পর্যন্ত আপনাদের কর্মভাবে রাহু থাকছে, তো কর্মভাবে রাহু থেকে বিশেষ করে কর্মে কিন্তু কিছু না কিছু বাধা সৃষ্টি করবে, তবে কর্মপ্রাপ্তির পথে কিন্তু বাধা সৃষ্টি করবে না, যার ফলে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইড্র হবে, কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণ হবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়িত হবে। তবে এই সকল বৃহৎ কর্মযোগ্য কর্ম আপনারা পেলেন, তবে কর্মে বিশেষ করে যে উন্নতি করা, কর্মের বেতন পেয়ে সঞ্চয় করা, এমনকি ব্যবসা বাণিজ্যে লাভবান হয়ে সেটি সঞ্চয় করে তবেই না তো বাড়ি গাড়ি অর্থ হাতের মুঠোয় আনতে হবে, তো বিশেষ করে সঞ্চয় হওয়া ছাড়া কোনো বিকল্প নেই, এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এবছর সঞ্চয় করার জন্য। সেই সঙ্গে তিল তিল করে কিন্তু তাল হয়, মানুষ বলে যে ছোট ছোট বালুকার কণা আর বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, তো এই যে ছোট ছোট করে সঞ্চয় করে তবেই না কিন্তু বাড়ি গাড়ি অর্থ হাতের মুঠোয় আনতে হবে, সেদিকে কিন্তু নজর রাখতে হবে। মনে রাখবেন কর্মভাবস্থ রাহু বিশেষ করে আপনাদের কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা এনে দিতে পারে, সেই অপূর্ণতা যেন আমরা না পড়ি বা সেই দিকে যেন বাধা বিপত্তিতে না পড়ি, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে যেন আমাদের বিপর্যয় না ঘটে, এটি যেন হাতছাড়া না হয় সেদিকে নজর রাখলে তবেই না বছরটি আপনাদের ভাগ্য চমকাবে। সেই সঙ্গে আবারও বলবো যে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন একমাত্র রাহুর কুপ্রভাব আর শনি মহারাজের কুপ্রভাব দূর হলে তবেই না আপনাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। তো দর্শকবৃন্দ, তার জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে যে এই কোন কর্ম কোন ব্যবসা বাণিজ্যে আপনাদের এই 2023 সালটি সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে সর্বপ্রথম আমরা আসব 2023 সালে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। আমি পূর্বেই কিন্তু কিছুটা বলেছি যে আপনাদের রাশির উপর যেহেতু বছরের শুরুতে শনি বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তো বিশেষ করে বছরের শুরু থেকে 18 জানুয়ারি পর্যন্ত কিছুটা মনকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতা, এমনকি বিশেষ করে মানসিক বিষণ্নতা, সেই সঙ্গে শরীর স্বাস্থ্যের দাঁত চোখ পেটের রোগ এগুলোতে কম বেশি ভোগাতে পারে। তৎপরবর্তীতে বিশেষ করে শনি মহারাজের অষ্টমে গমন করায় এবং 22 এপ্রিল বৃহস্পতি যে যখন কর্মভাবে গমন করবে তখন এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু আর রাশির উপর থাকছে না, তো ষষ্ঠভাবে বছরের সিংহভাগ সময় রাহুর দৃষ্টিপাত পড়ায় বিশেষ করে মস্তিষ্কের একটা গোলযোগ বা নাক কান গলার রোগ, সেই সঙ্গে হার্টের প্রবলেম, উচ্চ নিম্ন রক্তচাপ, এমনকি মেরুদণ্ডের কোনো প্রবলেম, মাজায় ব্যথা, সেই সঙ্গে কার্বাঙ্কল ফোড়া এগুলোতে কিন্তু কম বেশি আক্রান্ত করতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশনও কিন্তু জনিত যন্ত্রণা কিন্তু সহ্য করতে হতে পারে, তো তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে। মনে রাখবেন স্বাস্থ্য নিঃসন্দেহে মূল্যবান সম্পদ, তো শরীর স্বাস্থ্য ভালো না থাকলে কর্ম ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিয়ে কীভাবে দিবেন আর শনির কুপ্রভাব কীভাবে দূর করবেন, তো বিশেষ করে শরীর স্বাস্থ্য আর মন মানসিকতাকে সর্বদা প্রফুল্ল রাখার চেষ্টা করতে হবে। মনে রাখবেন আপনাদের রাশি অধিপতি চন্দ্র তো প্রতি মাসে একবার রাশিচক্র প্রদক্ষিণ করবে, অর্থাৎ 2023 সালে সে 12 বার রাশি চক্র প্রদক্ষিণ করবে, তো এই বিশেষ করে চন্দ্র সবথেকে গতিশীল গ্রহ, তো আর সে মনের কারক এবং শরীর স্বাস্থ্যের কারক, তো শরীর স্বাস্থ্যের কারক এবং মনের কারক সে কিন্তু বিশেষ করে জলে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে, তাই তো জলযান যারা সাঁতার কাটতে জানেন না জলযান ভ্রমণে সতর্ক থাকতে হবে, সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশনও কিন্তু খেতে পারেন, তাই তো স্বাস্থ্যের ব্যাপারে কোনো রকম ঝুঁকি নেওয়া ঠিক হবে না, এমনকি দুই চাকার বাহন কিন্তু চন্দ্র কখনোই কিন্তু শুভফল দেয় না, তো দুই চাকার বাহন যথাসম্ভব এই বছরটিতে এড়িয়ে চলতে পারলে আপনাদের জন্য মঙ্গলকর হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্ম ব্যবসা বাণিজ্য এবং অর্থভাগ্য কেমন থাকবে 2023 সালে, বিশেষ করে কোন কর্ম কোন ব্যবসা বাণিজ্যে আপনারা সফল হবেন, সেই সঙ্গে অর্থভাগ্য
হাতের মুঠোয় কিভাবে থাকবে। দেখুন, বিশেষ করে কর্মভাবে রাহু থাকছে, আর কর্মপতি এবং পঞ্চমপতি মঙ্গল হচ্ছে রাজযোগকারক গ্রহ। সে বছরের দুটি সময় বাদে আর বাকি সময় গোটা বছরই কিন্তু সে শুভ ফল দেবে। তো সেই দুটি সময় আমরা কিন্তু পূর্বেই বলেছি যে 4 অক্টোবর থেকে 17 নভেম্বর পর্যন্ত মঙ্গল যখন চতুর্থে তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, এই সময়টি কিন্তু শুভ ফল দেবে না, এই সময় রাহুর দৃষ্টি পড়বে। তো যে রাহুর দৃষ্টি পাত পড়বে, তার উপর বৃহস্পতিরও দৃষ্টি থাকবে, তথাপিও বিশেষ করে রাহু মঙ্গলের দৃষ্টি এটা কিন্তু খুব একটা শুভকর হবে না। আর বছরের শুরু থেকে 13 মার্চ পর্যন্ত মঙ্গল যে বৃষ রাশিতে পরিভ্রমণ করে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে, তো এই সময়টাও কিন্তু মঙ্গল খুব একটা শুভকর দেবে না। তো মঙ্গল কর্মপতি বিশেষ করে এবং বিদ্যাপতি, তো বিশেষ করে কর্মক্ষেত্রে এবছর যারা ইট বালু সিমেন্ট খোয়া ইমারত দ্রব্য এমনকি টাইলস বা সিরামিক মার্বেল স্যানিটারি আইটেম এমনকি যারা আগুন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন, সেই সঙ্গে যারা ভূমি মন্ত্রণালয়ের অধীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বা সৈন্য ডিপার্টমেন্টে যেমন আর্মি বিডিআর বিজিপি পুলিশ অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আগুন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের অধীন ভূমি মন্ত্রণালয়ের অধীন বা এই সকল কর্মে এবং ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত আছেন তাদের জন্য এই বছরটি সবথেকে অধিক শুভ সম্ভাবনাময় এমনকি গর্বের সপ্তাহ হিসাবে গণ্য হবে। সেই সঙ্গে আমি পূর্বেই বলেছি আবারও বলছি যে দশমস্থ রাহু কিন্তু বিশেষ করে কর্মপ্রাপ্তির পথে বাধা সৃষ্টি করবে না। আর পঞ্চম কর্মপতি মঙ্গল রাজযোগকারক গ্রহ হওয়ায় বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম তো পাবেই, সেই সঙ্গে কর্মে পদোন্নতিও পাবে, স্থিতস্থানে বদলিও হবে, সেই সঙ্গে মনের মতো কর্ম পাবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যেও নতুন ব্যবসা বাণিজ্য চালু হবে, অচল ব্যবসা সচল হবে, ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত করবে, তবেই তো বাড়ি গাড়ি অর্থ হাতের মুঠোয় আসবে, এমনকি ব্যাংক ঋণ সময় মতো প্রাপ্ত হবেন, যার ফলে ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে। তাছাড়া ষষ্ঠ ভাগ্যপতি বৃহস্পতির শুভ প্রভাবে শ্রমিক কর্মচারীরা এবছর মালিকের সাথে সদ্ভাব বজায় রাখবে, এমনকি মালিক প্রীতি তাদের মনে জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে, যার ফলে কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা নিয়ে বিশেষ করে একটা জয় জয়কার পরিস্থিতি তৈরি হবে, যার ফলে জীবিকা অর্জনের একাধিক পথ আপনাদের হাতে এসে হাজির হবে। তো সেই এক পথ নিয়ে বসে থাকতে হবে না, এক কাজ নিয়ে আটকে থাকতে হবে না, সেই সঙ্গে নিত্য নতুন পথে উপার্জন করবেন, ঝটকা উপার্জনের পথও কিন্তু খুলে থাকবে। তবে অষ্টমস্থ শনির কুপ্রভাব বিশেষ করে নেশা মদ্য জুয়া বার্বনিতা বেশ্যা সংসর্গ এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে। তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে এবছর ভ্রমণের মাত্রা 10 গুণ বৃদ্ধি পাবে, এমনকি কাছে পিঠে ভ্রমণ তো হবেই, সেই সঙ্গে বিদেশ গমনেরও সুযোগ আসবে, বিদেশে যারা সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্নও বাস্তবায়িত করবে, সেই সঙ্গে মামলা মকদ্দমা কোর্ট কেসের রায়ও মঙ্গল কিন্তু বাস্তবায়ন করাবে, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাওয়াবে আর নিজেরাও প্রচুর উপার্জন করে অর্থের পাহাড় গড়তে সক্ষম হবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এবং কর্মে জয়ী হওয়ার ক্ষেত্রে ব্যবসায় বিজয়ী হওয়ার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি মঙ্গল এই দুটি গ্রহ সর্ব মানে সমগ্র বছরই আপনাদের সহযোগিতা দিয়ে যাবে। তো তারা নিঃস্বার্থভাবে সহযোগিতা দেওয়ায় বৃহস্পতির সুনাম যশ প্রতিষ্ঠা বাড়াবে, মঙ্গলের ধৈর্য সাহস মনোবল বাড়াবে, মঙ্গল সম্পত্তিকারক সম্পত্তির বাধা বিপত্তি দূর করে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে বিশেষ করে যদিও সপ্তমপতি শনি মহারাজ অষ্টমপতি ও শনি মহারাজ সে বছরের সিংহভাগ সময় অষ্টমে থাকছে, তো এবছর বিশেষ
করে জীবন সাথী জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য এমন কি জীবন সাথী জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো বাধা আসবে তো এই ক্ষেত্রে যদি আপনারা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কোনো টাকা বিনিয়োগ করেন কোনো ঘুষ দেন সেই ক্ষেত্রে কিন্তু সেই টাকা ডুবে যেতে পারে তো এই বিশেষ করে ঘুষ উৎকোচ এগুলো শনি মহারাজ কখনোই সহ্য করে না বা অনুচিত অবৈধ পথে আপনাদের কর্মপ্রাপ্তি এটি সহ্য করে না সেদিকে সতর্ক থাকতে পারলে নিশ্চিত রূপে অর্থ ক্ষয়ের মাত্রা কমবে আর অর্থ সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করে আপনাদের অর্থ হাতের মুঠোয় রাখবে তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসব দাম্পত্য জীবন 2023 সালে কেমন কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন সপ্তম এবং অষ্টমপতি শনি মহারাজ কিন্তু আমি পূর্বেই বলছি সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে তো বিশেষ করে আর চতুর্থে কেতু আর চতুর্থে রাহুর দৃষ্টি এটা কিন্তু দাম্পত্য জীবনের সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত বহন করে না তো পয়লা জানুয়ারি 2023 থেকে 22 এপ্রিল 2023 পর্যন্ত এই সময় কিন্তু দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এমনকি বিশেষ করে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বাধা আসতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে সেখান থেকে সামাজিক কলহে এমনকি মিথ্যা মামলা মোকদ্দমার দিকেও কিন্তু ঝুঁকতে পারে বা তাদের মনে অভিমান দানা বাঁধতে পারে ভিন্ন দিকে মন ধাবিত করতে পারে এটি কিন্তু সতর্ক থাকতে হবে তবে 22 এপ্রিল 2023 ইংরেজি তারিখে কর্মভাবে বৃহস্পতির গমন অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি গমন করে চতুর্থে তার সপ্তম দৃষ্টি ফেলবে আর সপ্তমভাবে বিশেষ করে শুভ গ্রহর দৃষ্টিপাত পড়ায় বিশেষ করে তো তারপর থেকে এই দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে আপনাদের মনে দেখবেন অটোমেটিকলি স্নেহ মায়া মমত্ব বৃদ্ধি পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে আপনাদের বিশেষ করে মনের অভিলাষ পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে কামনা বাসনা পূর্ণ হবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আক্রোশ আপনারা বুঝতে পারবেন বা পূর্ব থেকে টের পাবেন টের পেয়ে আপনারা কাদের কারা আপনাদের সংসারে অশান্তি বাঁধাচ্ছে কারা বাঁধানোর চেষ্টা করছে কারা আত্মীয় বেশে আপনাদের গৃহে অশান্তির অনল জ্বালছে বা আগুন জ্বালছে সেগুলো আপনারা টের পেয়ে সতর্কতা অবলম্বন করে দাম্পত্য জীবন সুখী সমৃদ্ধিময় করে তুলতে সক্ষম হবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের এই সময় বা বছরের বাকি সময় প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মন বিশেষ করে বিবাহের দিকে ধাবিত করবে তো বছরের শুরু থেকে বিশেষ করে 22 এপ্রিল পর্যন্ত বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের আয়োজন করলেন হঠাৎ করে বিবাহ ভেঙে যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন এমনকি ওই বিবাহে কোনো গোলযোগ তৈরি হতে পারে বিবাহের পর অশান্তি তৈরি হতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরকে বিবাহ করতে হবে 22 এপ্রিল 2023 থেকে 31 ডিসেম্বর 2023 মধ্যে এই সময়ের শুভ লগ্নে বিশেষ করে আপনাদেরকে বিবাহের দিকে অগ্রসর হতে হবে তবেই না বিবাহোত্তর ভাগ্য উন্নতি হবে এমনকি আর সন্তান ভাগ্যে নিশ্চিত এবছর সফলতা দেবে বিশেষ করে এই বছর যাদের পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সন্তান জন্মের পর আপনাদের ভাগ্য উন্নতি শুরু হবে এমনকি এক নতুন যুগে পদার্পণ করাবে বা নতুন অধ্যায় রচনা করবে এই সন্তান জন্মের পর তাছাড়া বিশেষ করে দাম্পত্য জীবনের সাথে সন্তান ভাগ্য কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তো বিশেষ করে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের পথ প্রশস্ত করবে আপনারা এবছর আপনাদের চেষ্টা করতে পারেন আপনাদের স্বপ্ন হাতের মুঠোয় আনবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষা বা এডুকেশান লাইফে যারা আছেন তাদের বিদ্যাশিক্ষা কেমন যাবে দেখুন পূর্বেই এক নজরে 2022 সাল যখন বলছিলাম তখনই বলছি যে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চম দশমপতি মঙ্গল রাজযোগকারক হওয়ায় মঙ্গল বিদ্যাপতি এবং বিদ্যাভাবে বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে তো বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল বাড়বে তাদের চৌকস বুদ্ধিমত্তা বাড়বে
সেই সঙ্গে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, যার ফলে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হবে, মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, সেই সঙ্গে উচ্চশিক্ষার্থী বিদেশ গমন হবে, পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা আশীর্বাদ প্রাপ্ত হবেন, যা শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দেবে। এমনকি এবছর যে সকল শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তবে সেটি কিন্তু বছরের দুটি সময় বাদে, এক হচ্ছে পয়লা জানুয়ারি 2023 থেকে 13ই মার্চ 2023 পর্যন্ত, আরেকটি সময় হচ্ছে 4ঠা অক্টোবর 2023 থেকে 17ই নভেম্বর 2023 পর্যন্ত। এই সময়টুকু কিন্তু শিক্ষার্থীদের জন্য খুব একটা শুভকর হবে না। এই দুটি সময় বাদে বছরের বাকি সময় কিন্তু শিক্ষার্থীদের জন্য বিশেষ করে সফলতা হাতের মুঠোয় আনবে। শিক্ষার্থীরা যেদিকে আগাবেন সেদিক থেকেই যেন একটা প্রাপ্তির সুবাতাস পাবেন, এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ও শিক্ষার্থীদের ভূষিত করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীরা জীবনের ভিত করতে সক্ষম হবেন এই বছরটিতে। তো অশুভ সময়টি আপনারা মনে গেঁথে রাখবেন, আর বাকি সময়ে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগ দিয়ে, লেখাপড়ার প্রতি মনকে আকৃষ্ট করে অধিক শ্রম দিয়ে, অধিক মেধা খাটিয়ে, অধিক বুদ্ধি খাটিয়ে, প্রযুক্তি খাটিয়ে, কৌশল খাটিয়ে, তবেই না কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সক্ষম হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তবে মনে রাখবেন যে বছরের সিংহভাগ সময় পয়লা জানুয়ারি 2023 থেকে 29শে নভেম্বর 2023 পর্যন্ত আপনাদের রাশির চতুর্থে কেতু থাকছে। তো যে সকল কোমল শিশুরা আছেন, যারা প্রাথমিক শিক্ষার মধ্যে যারা আছেন, তাদের লেখাপড়ায় মন আকৃষ্ট করানো কঠিন হবে। এমনকি বারবার টিচার দিচ্ছেন বা হোম টিউটর দিচ্ছেন, কিন্তু কোনো ক্রমেই তাদের লেখাপড়ার দিকে অগ্রসর হচ্ছে না, এটি কিন্তু একটা বিশেষ বিপর্যয়কর অবস্থা। বাবা মার দুশ্চিন্তার কারণ কিন্তু এটি হতে পারে। সেই সঙ্গে তাদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়েও কিছুটা বিপর্যয় হতে পারে। তাই তো কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করার জন্য সর্বদা বিশেষ করে চেষ্টা করতে হবে। গায়ের জোর খাটানোর চেষ্টা করা যাবে না, এমনকি মেরে ধরে কিন্তু হয়তো বই নিয়ে পড়া বসানো যাবে, কিন্তু মনে কিন্তু বিদ্যা গাঁথানো যাবে না। তার জন্য কিন্তু কৌশলী হতে হবে, বিশেষ করে কৌশলে খেলাধুলার মাধ্যমে, ছবি আঁকার মাধ্যমে তাদেরকে লেখাপড়ার দিকে আকৃষ্ট করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব প্রেম প্রীতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে 2023 সালে। দেখুন, প্রেমের দেবতা শুক্রাচার্য আপনাদের রাশির চতুর্থ এবং আয়পতি, সে বছরের শুরুতে সপ্তম থেকে যাত্রা শুরু করবে। এই শুক্রাচার্য কিন্তু 16ই ফেব্রুয়ারি থেকে 13ই মার্চ পর্যন্ত তুঙ্গস্থ হয়ে মীন রাশিতে পরিভ্রমণ করবে, তো ভাগ্যস্থানে। তো এই শুক্রাচার্য যদিও রাশি সাপেক্ষে অশুভ গ্রহ, তো এই শুক্র যখন তুঙ্গস্থ হবে তখন কিন্তু প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব, এগুলো কিন্তু শুভ ফল প্রদান করবে। আর শুক্র যখন বৃষ রাশিতে আসবে নিজ গৃহে, তখন কিন্তু সে শক্তিশালী হবে। সেই সময়টি হচ্ছে 7ই এপ্রিল 2023 থেকে 3রা মে 2023 পর্যন্ত। এই সময় কিন্তু এই শুক্র বিশেষ করে আয় উপার্জন করাবে, স্নেহ মায়া মমত্ব দিয়ে সকল প্রতিকূলতা দূর করাবে, যার ফলে প্রেমিক প্রেমিকার প্রেমের অভিমান ভাঙবে, এমনকি বন্ধুত্ব অটুট থাকবে, আত্মীয় স্বজনদের সাথে সখ্যতা গড়ে উঠবে। সেই সঙ্গে গৃহবাড়িতে আত্মীয় স্বজনের আনাগমন বাড়বে, এমনকি শুক্র বিশেষ করে ধন ঐশ্বর্য ধরে রাখার মালিক, সে ধন ঐশ্বর্য ধরে রাখতে সহযোগিতা করবে, এমনকি সাধন মার্গে সিদ্ধি লাভ করাবে, জ্ঞান গরিমা সখ্যতা বাড়াবে। আর বিশেষ করে শুক্রের সহজাত যে ধর্ম, বিশেষ করে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ লাইফ লিড করা, ধন ঐশ্বর্যের মালিক করা, সেটি করতে কিন্তু শুক্র সর্বাত্মক সহযোগিতা করবে। আর এই শুক্র আরেকটি সময় সহযোগিতা করবে, সেটি হচ্ছে যখন তুলা রাশিতে নিজ গৃহে পরিভ্রমণ করবে, সেটি হচ্ছে 30শে নভেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত। এই সময় কিন্তু তুলা রাশিতে পরিভ্রমণ করবে। তো তুলা রাশিতে পরিভ্রমণ করে বিশেষ করে
রাহু শনির দৃষ্টি থেকে মুক্ত হবেন। তো মুক্ত হওয়ার কারণে তখন কিন্তু বিশেষ করে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহকর্মী, অংশীদার, প্রেমিক প্রেমিকারা এরা কিন্তু সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে এই আর একটি শুভ সময় কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করবে। তবে শুক্রাচার্যের এই বছরের বাকি সময় বিশেষ করে আপনাদের নতুন প্রেম করার ক্ষেত্রে, নতুন বন্ধুত্ব করার ক্ষেত্রে, নতুন আত্মীয়তা করার ক্ষেত্রে, নতুন বিবাহ করার ক্ষেত্রে, এমনকি বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্য আরম্ভ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙ্গারও চেষ্টা করতে হবে। সেই সঙ্গে ধন ঐশ্বর্যের মালিক যেহেতু শুক্র, ধন ঐশ্বর্য ধরে রাখার এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তবেই না বাড়ি গাড়ি অর্থ আপনাদের হাতের মুঠোয় এনে আপনাদের এই বছরটি চমকে দেবে। এমনকি এবছর যদি আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করেও রাখেন শুভ সময়, বিশেষ করে শুক্রের শুভত্বের কালে বা বৃহস্পতির শুভত্বের কালে, আমি যে শুভ সময়গুলো বললাম মঙ্গলের শুভকালে, তো তখন এই বৃক্ষটি দেখবেন অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটকালে আপনাদের ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো যানবাহন ভাগ্য কেমন থাকবে। যেহেতু আমি পূর্বেই বলেছি বাড়ি গাড়ি অর্থ হাতের মুঠোয় আসবে, তো বিশেষ করে পঞ্চম একাদশপতি মঙ্গলের শুভ প্রভাব এবং দেবগুরু বৃহস্পতি ভাগ্য স্থানে গমন ও কর্মভাবে পরিভ্রমণ, তো বৃহস্পতি মঙ্গলের শুভ প্রভাবে বৃহস্পতি আপনাদের সুনাম যশ প্রতিষ্ঠা দেবে, নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব দেবে, এমনকি জীবনের ভিতকে মজবুত করবে, ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। আর মঙ্গল হচ্ছে ধন সম্পদের প্রাচুর্যে ভাসাবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন কিন্তু মঙ্গল আর বৃহস্পতি এই দুটি গ্রহই কিন্তু দেবে। সেই সঙ্গে শুক্র সহযোগিতা করবে, কারণ শুক্র সহযোগিতা ব্যতিরেক ধন ঐশ্বর্য জমানো যাবে না, ধন ঐশ্বর্য জমানোর মালিক কিন্তু শুক্র। তো এই তিনটি গ্রহের শুভ যোগে বিশেষ করে আপনাদের এই গাড়ি বাড়ির স্বপ্ন পূর্ণ করবে। তো বিশেষ করে পুরাতন বাড়ি মেরামত অন্তত পক্ষে কম করতে হবে, গাড়ি কিনলে সে গাড়ি ভালো সার্ভিস দেবে, গাড়ি বদলের স্বপ্ন বাস্তবায়িত করবে, এমনকি আপনাদের পুরাতন জীর্ণশীর্ণ বাড়ি বদল করে নতুন বাড়ি ক্রয় হবে, বা দেখা যাচ্ছে পুরাতন ফ্ল্যাট বিক্রয় করে বা পুরাতন ফ্ল্যাট ছেড়ে বা ভাড়া দিয়ে নতুন একটি ফ্ল্যাট কিনলেন, এগুলো কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের এবছরের প্রাপ্তি, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব তাহলে অশুভ কোন কোন দিক থাকবে, অশুভ সংকেতটা কী। দেখুন, অশুভ কিন্তু শনির কুপ্রভাব, যেমন দাম্পত্য কলহ, পারিবারিক কলহে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের উপর আঘাত আনা, সেই সঙ্গে জীবনসাথী জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা, সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ, এগুলোর দিকে নজর রাখতে হবে। কর্মস্থলে রাহু থেকে কিছুটা কর্মে দুশ্চিন্তায় ফেলবে, এমনকি কর্মে সফলতার পথে সে অন্তরায় হয়ে দাঁড়াবে, এমনকি দেখা যাচ্ছে এমন সহকর্মী বাদলো তার সঙ্গে অফিস করা মোটেই সম্ভব নয়, সেই সঙ্গে এমন অংশীদার তৈরি হলো সে অংশীদার সাথে কলহ হলো, যার কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হলো, এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব করার আগে চতুর্থে যেহেতু কেতু রয়েছে সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। তাছাড়া কোমল শিশুদের লেখাপড়া করানোর ক্ষেত্রে অধিক মনোযোগী হতে হবে, তাদেরকে বিশেষ করে মেরে ধরে পিটিয়ে কিন্তু লেখাপড়া করানো যাবে না, সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। তো বিশেষ করে এই চতুর্থস্থ কেতু অশুভ ফলের কারণ, শনি সপ্তম এবং অষ্টমপতি শনি অশুভত্বের কারণ, আর কর্মভাবে যে রাহু বছরের পয়লা জানুয়ারি 2023 থেকে 29 নভেম্বর 2023 পর্যন্ত যে কর্মভাবে থাকছে, তো এই সময় কিন্তু কর্মস্থলে বসের চাপের মধ্যে থাকতে হবে, কর্মস্থলে অধিক শ্রম দিতে হবে, যদিও পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, তো কর্ম ব্যবসা বাণিজ্যে অধিক শ্রম দিন, অধিক সফলতা তো বৃহস্পতি মঙ্গল দেবেই, তথাপিও যে অশুভত্ব
বিশেষ করে শনি রাহু এবং কেতুর এই তিনটি গ্রহের অশুভত্ব দূর করতে পারলে তবেই না কিন্তু বছরটিতে আমরা নিশ্চিত বিজয়ের বর্মাল্য পরে বীর দর্পে এগিয়ে চলব, এমনকি সেই বিজয়ের বর্মাল্য আমাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তখন আমাদের মানসিক যন্ত্রণা দূরীভূত হবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, অপমান অপদস্থ হওয়ার হাত থেকে আমরা মুক্ত হব। আর তখনই কিন্তু আপনাদের রাশি অধিপতি চন্দ্র সেই মাতৃমূর্তির মমত্ব দিয়ে, স্নেহ মায়া দিয়ে আমাদের একাত্মতার একটা মেলবন্ধন রচনা করবে। মনে রাখবেন, যখন উন্নতির দিকে আপনাদের লাইফ ধাবিত হবে তখন কিন্তু তেলও মাথায় সবাই তেল দেবে, তো তেলও মাথায় তেল কিন্তু সবাই দিতে চায়, আর যখন মাথা রুক্ষ থাকে তখন কিন্তু বেল ভাঙতে চায়। তো এবছর মাথায় বিশেষ করে তেল থাকবে, তো এই তেলো মাথায় আরও মানুষ তেল দিয়ে বিশেষ করে আপনাদের দেখবেন যে চলার পথে, এমনকি পরিবার পরিজন নিয়ে বা ধরুন আপনার সমাজ নিয়ে বা ধরুন আপনাদের গ্রাম নিয়ে বা দেশ দশ নিয়ে লোকে আপনাকে নিয়ে ভাববে, আপনাদের ক্ষমতার দাপট বৃদ্ধি পাবে, ধন ঐশ্বর্যও কিন্তু বাড়িয়ে দেবে। তাছাড়া তো বলেছি যে সূর্য বীর্য ঐশ্বর্যের কারক মঙ্গল, এটি কিন্তু বীরত্বপূর্ণ একটি বছর আপনাদের উপহার দেবে। তো মঙ্গলের যে অশুভত্ব কাল, সেই অশুভত্ব কালটি বাদে বাকি সময়ে কিন্তু আমাদের সেই শুভ ফল ঘরে তুলতে হবে। তো এই অশুভ ফল দূরীভূত করার জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে কী করতে হবে এই বছরটিতে, তো অশুভ কিন্তু শনি অশুভ ফল দেবে, বারবার বলছি রাহু কর্মভাবে থেকে সেও কিছু ডিস্টার্ব করবে, আর চতুর্থস্থ কেতুও কিন্তু বিশেষ করে ক্ষতির কারণ হবে বা বাধা বিপত্তির কারণ হবে। বিশেষ করে চতুর্থ থেকে মায়ের শরীর স্বাস্থ্য বিচার করি তো মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, কন্যা সন্তান নিয়ে মনোবেদনা হতে পারে, কোমল শিশুদের লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হতে পারে, এমনকি প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে। তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে যেগুলো বললাম, দাঁত চোখ পেটের রোগ, নাক কান গলার রোগ, হার্ট অ্যাটাকের প্রবলেম, এমনকি নিদ্রাহীনতা, মানসিক বিষণ্ণতা, মেরুদণ্ডের প্রবলেম, মাজায় ব্যথা, মাথায় যন্ত্রণা, এই যে ব্যাধি পীড়াগুলো আক্রান্ত করতে পারে সেদিক থেকেও কিন্তু বিশেষ করে আমাদের মুক্ত থাকতে হবে। তো তবেই না কর্ম ব্যবসা অর্থভাগ্য চমকে দিয়ে বাড়ি গাড়ি অর্থ হাতের মুঠোয় আসবে। তো এই গোটা বছরের অশুভত্ব দূর করার জন্য আমরা কী করব, বিশেষ করে অশুভ গ্রহ শনি, অশুভ গ্রহ রাহু, অশুভ গ্রহ কেতু, এদেরকে শক্তিশালী করব নাকি আমরা শুভ গ্রহকে আরও শুভত্বের দিকে নিয়ে গিয়ে শুভ ফলগুলোকে আরও বেশি প্রতিফলিত করব। তো এখানে কিন্তু ভাবতে হবে যে অশুভ গ্রহ কিন্তু শনি সপ্তম এবং অষ্টমপতি, সে তার নিধনযজ্ঞ ঘটাবে, সে তার বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় এগুলো ঘটাবে, এটা তার স্বভাবজাত বৈশিষ্ট্য। এমনকি অনুচিত পথে গেলে সে কিন্তু মুখ থুবড়ে ফেলাবে, এমনকি শনি কখনোই কিন্তু এটি সহ্য করবে না। তাছাড়া চতুর্থ ভাবস্থ কেতু, তাকে কী বা আর করার আছে, সেখানে চতুর্থ ভাবে যেহেতু রাহু দৃষ্টি দিচ্ছে, আর চতুর্থ আয় প্রতি শুক্র যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে পাপ গ্রহ, তো এখানে চতুর্থ কেতু আর কী বা করার আছে। তো রাহু আর শনির কিন্তু প্রতিকার কর্কট রাশির জাতক জাতিকারা বা দর্শকরা এবছর কিন্তু পরিধান করবেন না, যদি পরিধান আপনারা করে থাকেন সেটি আপনাদের মেটাল চার্টের সঙ্গে এবং হাতের সঙ্গে মিলিয়ে যদি প্রয়োজন হয়, দশা অন্তর্দশার সঙ্গে যদি প্রয়োজন হয় তবেই না পরিধান করবেন। নচেত যে না বুঝে না বিচার বিশ্লেষণ করে কোনো জ্যোতিষিক পরামর্শ না নিয়ে আপনারা শনির নীলা রাহুর গোমেদ এটি কর্কট রাশির জাতক জাতিকারা অন্তত পক্ষে এবছরের জন্য বর্জন করবেন। তাছাড়া আপনাদের প্রতিকার থাকবে বৃহস্পতির, সেই বৃহস্পতির যে প্রোগ্রাসটি থাকবে সেটি থাকবে অরেঞ্জ কালার বা কমলা কালার অথবা পেঁয়াজ কালার অথবা পোড়াইটের কালার, এই কালারের একটি প্রোগ্রাস, সেই সঙ্গে রক্ত প্রবাল যে মঙ্গল রাজ্যকারী গ্রহ, তো রক্তপ্রবাল এবং কেতুর ক্যাটসাই এই তিনটি রত্ন ধারণ করবেন। দেখবেন এই বছরের
যাবতীয় বাধা বিপত্তি এবং অশুভ ফল এগুলো দূরীভূত হবে, তখন না শনি মহারাজ শান্ত হবে, রাহুর কুপ্রভাব বিনষ্ট হবে, আর মাসপথ থেকে আপনারা বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই বর্মাল্যই আপনারা গলায় পরিধান করে বাড়ি গাড়ি অর্থের প্রাচুর্যে ভাসবেন বা এগুলো হাতের মুঠোয় আসবে। তো যারা এই রত্ন তিনটি কিনতে অসমর্থ হবেন তাদের জন্য, বিশেষ করে বৃহস্পতির জন্য বামুনহাটির মূল, মঙ্গলের জন্য অনন্তমূল, আর কেতুর জন্য অশ্বগন্ধার মূল। এই বৃহস্পতির মূলটি বৃহস্পতিবারে, মঙ্গলের মূলটি মঙ্গলবারে, আর কেতুর মূলটি মঙ্গল অথবা সোমবারে তুলে এনে পুরুষেরা ডান বাহুতে আর নারীরা বাম বাহুতে ধারণ করবেন। এতেও যদি অসমর্থ হন সেক্ষেত্রে আপনারা কেতু বৃহস্পতি মঙ্গলের তিনটি গ্রহের মন্ত্র দেওয়া থাকবে এই ভিডিওতে। তো গায়ত্রী মন্ত্র এবং জপ মন্ত্র 28 বার করে আর প্রণাম মন্ত্র 3 বার করে জপ করবেন। দেখবেন বৃহস্পতি মঙ্গল কেতু যখন আরও 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 শুভ ফল দেবে, এমনি কিন্তু রাজযোগকারী গ্রহ বৃহস্পতি আর মঙ্গল, আর কেতু বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ, সে যখন বাধা বিপত্তি ছেড়ে দৈব শক্তি সম্পন্ন হবে, দৈবভাবে সহযোগিতা করবে, তখনই আপনাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে, যে স্বপ্ন হচ্ছে বাড়ি ক্রয়ের করা এবং গাড়ি ক্রয়ের করা। তো বাড়ি গাড়ি ক্রয় এবং আর্থিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য বছরটি দৈব আশীর্বাদপূর্ণ বছর হিসেবে গণ্য হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 2023 সালের কর্কট রাশির জাতক জাতিকাদের বা দর্শকদের ভাগ্যাদেশে সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব কর্কট রাশির জাতক জাতিকাদের 2023 সালটি ঠিকই বাড়ি গাড়ি অর্থ হাতের মুঠোয় আসুক। জীবন চলার পথে বাধা থাকবে, শরীর আছে শরীর কষ্ট থাকবে, মন আছে তাই মনকষ্ট থাকবে। তো এই মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূর করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাক এবং সফলতার সূর্য আপনাদের উপর ফোকাস মেরে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে আপনাদের স্বপ্ন সার পূর্ণ করুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।